মধ্যপ্রাচ্যের অস্থিরতা যেন থামছেই না। ইসরায়েলের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বাহবা কুড়িয়েছিল শিয়া অধ্যুষিত মুসলিম দেশ ইরান, কিন্তু ইহুদিবাদী রাষ্ট্রটির সহ্য হয়নি এমন অপমান। আমেরিকা ও পশ্চিমা বিশ্বের অনুরোধ উপেক্ষা করে অবশেষে ইরানের ভূখণ্ডে হামলা চালিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এ নিয়ে উদ্বিগ্ন বিশ্বমোড়ল্লা। ইরানের ইস্পাহান শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। গত 18 এপ্রিল বৃহস্পতিবার রাতে এ হামলা চালানো হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম এবিসি নিউজ। ইরানি বার্তা সংস্থা ফার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের ইস্পাহান শহরের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই শহরে ইরানের বেশ কয়েকটি পারমাণবিক কেন্দ্র রয়েছে। মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ইরানের আকাশ সীমায় বেশ কয়েকটি ফ্লাইট ঘুরিয়ে দেওয়া হয়েছে। কাহজাবারিস্তান শহরে বিস্ফোরণের শব্দ শোনার পর তেহরান, ইস্পাহান এবং শিরাজের ফ্লাইট স্থগিত করা হয়েছে। গত 1 এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলা চালায় ইসরায়েল। হামলায় ইরানের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন। ওই হামলার জবাবে গত 13 এপ্রিল শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে 300+ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের রেভলিউশনারি গার্ড কোর। এই হামলার প্রতিশোধ নিতে ইরানে পাল্টা হামলার কথা বলেছিল ইসরায়েল। ইরান 18 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে জানায়, সামরিক দুঃসাহসিকতা বন্ধ করতে বাধ্য করতে হবে। এর আগে ইসরায়েল পাল্টা হামলা চালালে পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এছাড়া ইরানে পাল্টা হামলা না করার জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছে আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা মিত্ররাও। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ এখন পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের উপর ইরানের নজিরবিহীন হামলার 3 দিন পর লেবানন থেকে ইহুদিবাদী দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। গত 17 এপ্রিল লেবাননের দক্ষিণাঞ্চল থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলকে লক্ষ্য করে 6টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এমন অতর্কিত হামলায় 13 জন ইসরায়েলি সৈন্য আহত হয়েছে বলে শোনা যায়। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।